bagulho. তোমাদের জন্য যে আমার নতুন নাতি বউ আসবে, নাতি খাবে, নাতির বন্ধু বান্ধব খাবে, এই জন্য যমুনের ঠিকানাইছি ছয়শো ষাট। আচ্ছা তোমরা ঠান্ডাতে খাও, হ্যাঁ আমি এই যে তোমাদের জন্য দই নিয়ে আসতেছি, হ্যাঁ গরুর গোছের দই সুস্থ নিয়ে আসতেছি। এখন রিক্সা না পাইলে সেটা আমার দোষ, মুখ তেমন বানায় রাখছো যাতে আমি ইচ্ছা করে রিক্সা আলা করে বলে রাখছি যে আমাকে সামনে আইস না। তোমার বাপে আমার একটা বাইক কিনা দিতে চাইছিল, ওই বিষয়টা আমি এমনি কইতাছি না, কিন্তু কিনা দিলে তো আমরা দুইজন যাইতে পারতাম তাই না? ওইটার কি বলবা, খাবারে বসাই দে। খাওয়ার ব্যবস্থা করে আপনি পারেন জিনিয়া, আমি ওষুধটা খেয়ে আসি, হ্যাঁ তারপরে তোমরা খাওয়া করো। তুমি ওষুধটা আগে খাইবা না মনে করিয়া, তুমি একটু এদিকে বসো। আরে মনে ছিল না তো। আচ্ছা ঠিক আছে যাও। কি ব্যাপার, খাবার দিতে এত দেরি করতেছে কেন? হ্যাঁ হ্যাঁ ক্ষুধা লেগে গেছে তো। তে ক্ষুধা লাগবে না, দুপুর শেষ হয়ে বিকাল হইতে চললো। আস্তে কথা বলো, আমরা ভদ্রলোকের মানুষদের বুঝাইতে হবে। আমরা ভদ্রলোক গিফট পরে দেন, আমি খাওয়া দাওয়া করার পর গিফট দেন, খাবার না দেয়।
খাবার মনে ভালোই দিব ভাত ছোট লোক একেবারে ছোট লোক এ কোনো খাবার আসে না কেন হ্যাঁ তুমি কি দাও ও জয়েন দাও তুমি ভাই সাহেব আপনি এখানে দাঁড়িয়ে রয়েছেন আমরা খাবো এটা কিভাবে হয় আপনিও বসেন আমাদের সাথে আর পরে বুঝবো নি আপনারা খাওয়া দাওয়া করেন তা কি করে হয় ভাই সাহেব আপনাদের ছাড়া কি আমরা খাইতে পারি নাকি আরে বসেন বসেন একসাথে খাওয়া দাওয়া করি আচ্ছা ঠিক আছে আপনি কথা রাখছি মুরব্বী বাইরে খান নিয়ে খান এই খালা তো নিয়ে আপনারা খাবো আমার বউয়ের দামি কম আপনি বলেন কেন ভাই ভাই হার দেই হার আমাকে বেশি দেন না ভাই আমি পছন্দ করি আরে খান খাও রাতে রাঁধুম না তুই রকম রান্না হইছে ভাই ভালো হইছে রান্না হইছে তোমার ছোট বোন সেবালে রে নিয়াও না তুই ঠিকই কইছো গরু মাংসটা না অনেক মজা হইছে এ ভাই শুনছিলাম মারুফের সাথে নাকি সেবালে সম্পর্ক চলতেছে আসলে ও খোঁজ ও খবর নেওয়ার সময় বড় পুরুষের সাথে তোমার এত কথা কিসের হুম খাও 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 খাবারটা খুব মজা হইছে কি রে মা কি কর আবার কিন্তু খুব সুস্বাদ হয়েছে বলতে হবে এই যে সালাদ খাই নি না সাগর আমার একটু দে সাগর না বাবা কিছু করার না 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 ঠিক আছে ভাবি এই যে ভাবি জি ভাই খাবারটা মজা হইছে না হ্যাঁ ভাই অনেক মজা হইছে বলেন তো কোনটা বেশি মজা হইছে গরু মাংসটা মজা হইছে জি আপনি আমার পাশে বসলে খাই বেশি মজা পাইতাম খান আবার এই কাজটা কি বলো একবারই ভালোই হলো না আপনি পর পুরুষ স্বামী আমার বউর সাথে কথা বলে আপনার বউ তো কম যায় না খাই না বাকা চলো